ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ইউরোপের বেশ কয়েকটি দল, যাদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে এগিয়ে আছে চেলসি। ইংলিশ জায়ান্টরা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ফেরানোর জন্য তোড়জোড় শুরু করেছে। পর্তুগিজ ফরওয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। রোনালদোর পরবর্তী ক্লাব কোনটি হতে পারে তা নিয়ে হিসাব কষতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। জানা গেছে পর্তুগিজ ফরওয়ার্ডকে শেষ পর্যন্ত দলে ফেরাচ্ছে চেলসি, এই জন্য বিট করার প্রস্তুতিও নিয়েছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেডকে এরই মধ্যে একটি প্রস্তাব পাঠিয়েছে ইংলিশ জায়ান্টরা, বিষয়টি জানিয়েছে দ্য সান। দ্য সান তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য £14 মিলিয়ন একটি প্রস্তাব পাঠিয়েছে চেলসি। £14 মিলিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে আনতে চাইছে তারা, এমনটাই জানিয়েছে দ্য সান। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে 2023 সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ম্যানচেস্টার ইউনাইটেড আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় দলটি ছাড়তে চাইছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম এই স্ট্রাইকার আর ইউনাইটেডের জার্সি পরে মাঠে নামতে রাজি নয়।